সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 22 সেপ্টেম্বর 2021 বুধবার আমরা অবস্থান করছি ফাসিলাডাঙ্গা হাট। সপ্তাহে একদিনই বসে, শুধু বুধবার বসে হাটটি, আর সকাল থেকে শুরু করে 2টা পর্যন্ত প্রায় জমজমাট থাকে। তো আজকে এই প্রতিবেদনে শুকনো হাটটি সার গাভীগর উপলক্ষে কী দরবিক্রি হচ্ছে সেই দামিটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো দর্শক, পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন। ভাইয়া, এটা কার আপনার? কত চাইলেন এটা দাম? 35। বয়স 6-7, যদিও দেখছেন যে হাড্ডি নাই, একেবারে মাংস আর কি বলা যায়। কত হলে বিক্রি করা যাবে ভাই? 30,000 বিক্রি হবে। তো আমরা একটু দেখি যে হাড্ডি, এই হাড্ডিগুলোর একটু দাম জানাবো আপনাদের। ভাই, এটা কত চাইলেন এটা? হ্যাঁ, 28। বয়স ভাইয়া? 2 দাঁত। বেচা বিক্রির দাম কত? 28-এ বিক্রি করবেন। এটা ভাই, এটা 27.5। বয়স? 6-7। এটা বিক্রির দাম কত? 25,000 হলে বিক্রি হবে। 25,500 দেখাই আপনাকে। ভাইজান, এটা কত চাইলেন এটা? 28। বয়স কত ভাইয়া? জোয়ান। কত পর্যন্ত বললো? কত বলে? কত? 24। কত হলে বিক্রি করা যায় ভাই? 27,000 হলে বিক্রি হবে। এ পাশে একটা হাড্ডিগুলো দেখছি, তবে উঁচা আমরা একটু এটা একটু দামে ধরে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো আছেন? কেমন চাইলেন, দাম করতে চাইলেন? 38। এটা বয়স কেমন ছিল? কত হলে রাখা যাবে সর্বশেষ? 32-33 করা যায়। 32-33 হলে বিক্রি হবে। দেখানোর চেষ্টা করি আপনাকে। এ পাশে একটা দেখছি আমরা, এটা একটু দামে ধারণা দেবো। চাচা, আসসালামু আলাইকুম। কেমন, কত দাম চাইলেন চাচা আপনারটা? কত চাইলেন? 32। বয়স কেমন চাচা? 4 দাঁত। কত বলে ক্রেতা? কত বলে? 27-28। চিন্তা ভাবনা কেমন চাচা, কত বলে ছাড়বেন? আর একটু বেশি যেতে হবে, 27-28 থেকে কিছুটা বেশি হলে এটি বিক্রি হবে। দেখেন আপনাদের, আমরা একটু আজকের বাজারে শুকনো হাড্ডি সব গরুগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি। চাচা, ভালো আছেন? আপনারটা কত চাইলেন? 27। বয়স চাচা? নতুন জোয়ান। এখন পর্যন্ত কত দাম উঠছে? 23-23। লাস্ট বেচা বিক্রি কত হলে করবেন? 25-এর উপরে, সর্বশেষ 25 পারিত হবে। আর এই সাদাটা একই দাম, 25,000 হলে বিক্রি হবে আর কি। আইডিয়া করছে 25-এর উপরে। আমরা একটু দেখি আজকে এখানে হাড্ডি সার গরুগুলোর একটু দামে ধারণা দিচ্ছি আপনাদের। চাচা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত দাম চাইলেন চাচা এটা? 26। বয়স কেমন চাচা? জোয়ান। কত হলে বিক্রি করা যাবে? 25। সর্বশেষ 25,000 হলে যেটি বিক্রি হবে। দেখেন যে পাশে একটা কালা রঙের দেখছেন, এটা একটু দামে ধরবো। চাচা, আপনারটা কত চাইলেন? 35। কত বলে চাচা? কত বললো দাম? 26-27। বেচা বিক্রির দাম কত হলে দিবেন? 28। বয়স 28 হলে বিক্রি হবে। আমরা দেখাই যে দেখছেন, এগুলো সবগুলো হচ্ছে হাড্ডি গরু আজকের বাজারে। চাচা, দাম বললেন? দাম বলছি। কত বললেন? 45 জোড়াটা। আসছিলেন কোথা থেকে?
আজকে বাজার দর কেমন? যারা বিক্রি করছে তাদের জন্য কম, আর যারা কিনছে তাদের জন্য বেশি। কত লাস্ট চাইলো কিলোটা? 45 বললেন, 55 চাইলো। জোয়ান, এগুলো কি জোয়ান দুইটাই? এইটা দেখাই আপনার চাচা। আসসালামু আলাইকুম। এটা কত দাম চাইলেন চাচা? আমরা একটু দেখি এপাশে কিছু হাড্ডি করে দেখছি, আমরা এগুলো একটু দামের ধারণা দিব আপনাদের। চাচা কত চাইলেন? কত চাইলেন দাম? তিন মানে 33। কত বললো? কত বললো? কত বলে চাচা? হ্যাঁ, দাম কত? সমান সমান 30। বেচা বিক্রি ওটাই 33। সর্বশেষ 33,000 করে বিক্রি। আমরা একটু দেখানোর চেষ্টা করি। এটা একটা দাম জানাবো। ভাইজান ভালো আছেন? কত দাম চাইলেন ভাই? এটা 36। কোয়ালিটি সম্পূর্ণ আছে। কত বলে এখন পর্যন্ত? 27। 27। বেচা বিক্রি কত হলে করবেন? কত হলে বিক্রি করবেন? 28,000। ভাইয়া এটা কত চাইলেন? এটা ভাই কত চাইলেন? 30। দাঁত দাঁত জোয়ান, এটা এখন পর্যন্ত কত দাম উঠছে ভাইয়া? কত দাম বলছে? 27। 27 পর্যন্ত বলছে। আমরা একটু দেখি যে পাশে দেখছি, আমরা এগুলো একটু দাম জানবো। চাচা আপনারটা কত চাইলেন? 34। কত বলে? 30 ভাঙতে বলে। বেচা বিক্রি দাম? 34। লাস্ট ওটাই 34। এটা এটা দেখি ভাইয়া, এটা তো জোয়ান না? কত দাম চাইলেন? 32। এটা এখন পর্যন্ত কত উঠছে? 26। সর্বশেষ চিন্তা ভাবনা কেমন? কত হলে ছাড়বেন? 30 বা 29। 28 হলে দিয়ে দেবেন? 28,000 হলেই বিক্রি হয়ে যাবে। দেখাই আমরা একটু দেখাই, এই যে দেখছেন এগুলো, এটা এই হাটটি একদম রাস্তার উপর অবস্থিত। এটা হচ্ছে মেন রাস্তা, রাস্তার উপর অবস্থিত। বিধায় কিন্তু একটু গ্যাঞ্জাম বেশি হয় এখানে, আর মোটামুটি হাড্ডি সার ভালোই উঠে। তো আমরা একটু শেষের দিকে প্রতিবেদনটা দিচ্ছি আপনাদের, যার ফলে দেখছেন যে হাড্ডি সারগুলো একটু কমই আছে এখানে আর কি। কারণ হাড্ডি সার তো বর্তমানে ব্যাপক চাহিদা, উঠামাত্র কিন্তু এগুলো শেষ হয়ে যায়।